চলতি মাসের প্রথম দিনে ইউরিয়া সারের কেজি প্রতি 6 টাকা বাড়িয়েছে সরকার। এরপর 5 আগস্ট বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এতেই পাল্লা দিয়ে বাড়ছে কৃষিতে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। না পারছেন কৃষি কাজ ছাড়তে, না পারছেন ধরতে। কৃষকরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি 10% হাল চাষ খরচ 320 টাকা থেকে বেড়ে 450 টাকা হয়েছে। এবছর বৃষ্টি না থাকায় পানি খরচ 500, খুচরা দোকানগুলোতে কেজিতে 2-3 টাকা পর্যন্ত বেশি দিয়ে সার কিনতে হচ্ছে। আমরা কৃষকের উপরে যে চাপটা পড়ছে, এই চাপটাকে সরকার যদি না দেয় আমরা কি করে বাঁচলাম? আমরা কি করে বাঁচলাম? সরকারের না দিলে আমরা চলতে পারবাম? আমরা তো এমনি বাদ হয়ে যাই। আমরা ধানের চারা রোপণের খরচ 400 টাকা থেকে বেড়ে 600 টাকা হয়েছে। ধান ক্ষেতের আগাছা পরিষ্কারের খরচ 300-450 টাকা হয়েছে। অন্যান্য খরচ বাদ দিয়েই গড়ে প্রতি 10% খরচ দ্বিগুণ বেড়ে 2500-2600 টাকা হয়েছে। এছাড়াও সার নিয়ে প্রান্তিক পর্যায়ে রীতিমতো চলছে লুকোচুরি ও বাড়তি দাম নেওয়ার হিড়ি। আবার জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে কৃষিতে অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়ার কথা বলছেন প্রান্তিক পর্যায়ের চাষিরা। একদম মানতো না, তার কারণ তেলের দাম বেড়ে গেছে অনেক বেশি। এগুলো এক কথা। আর এক কথা, কত লাগাইছি আমরা 300 টাকা, এবার আমরা 600 টাকা। পানি বাড়া কত বসছো বাবার সময় 200 টাকা দিলে মানছি, এবার 400 টাকা মানতো না, তাকে একদম 400 টাকা দিয়ে লাগবে। আর সারের দাম মনে করুন যে কত বছর যা আসেন তার সাথে ডবল হয়েছে। সার আমি অনেক কিনি নাই, কিন্তু কিনুন লাগবো, কিনুন লাগবো। সবার কাছে ওই সারের দাম দ্বিগুণ বেড়ে গেছে, গা এইগুলো বড় সমস্যা। সার অনেক দিচ্ছি না, কিন্তু সার দ্বিগুণ লাগবো। এত কিছুর পর ধানের ন্যায্য দাম না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চাষিরা। ধানের দাম যদি ধানের দাম 960 টাকা, মন মুড়া ধান 960 টাকা বাজারও সেন্টিগ্রেডের বাজার মনে হয় যে এইটাই দামি, আর কোনো আর কোনোই নাই। যেন এই যাবে এই দামি বাজারও যা করো যাবে এই দামি, নাহলে ধান নিত না করে হতে পারি না। আমরা তো মরা